আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই মাসের শেষের দিকে বা আগামী মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যতক্ষণ না শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে ততক্ষণ তোমাদের সাথে আমার এই অনলাইন ক্লাসের মাধ্যমে যোগাযোগ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পরিণতি ও সুশাসন বিষয়ে দশম অধ্যায়ের নাগরিকের সমস্যা ও করণীয়, সেখান থেকে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছি এর আগে। আজ যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইডস। তাহলে তোমরা সবাই খাতায় লিখে নাও এইডস। এটা কিন্তু খাতায় লিখে নিতে হবে, একবার শুনে কখনোই মনে রাখতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস এইডস। এইডসটা আমরা কম বেশি সবাই শুনে থাকি এবং জানি। একটা বর্তমানে আমরা আর একটা ভাইরাসের ভিতর দিয়ে যাচ্ছি, যেটা সমস্যা আমরা জানি করোনা ভাইরাস সম্পর্কে তোমরা সবাই জানো। সেই জন্যে এর আগে আমরা যখন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম এইডস আমাদের কাছে ভয়াবহ মনে হতো, কিন্তু তার চেয়ে বেশি ভয়াবহ যে ভাইরাসটা বর্তমানে করোনা ভাইরাস, সেজন্যে তোমরা আরও বেশি শক্তিশালী, তেমন এইডসকে তেমন হয়তো ভয় পাবে না। তার কারণ এবং তার জন্য যে প্রতিরোধ ব্যবস্থা আছে সেটা যদি তোমরা ফলো করো, নিয়মটা মেনে চলো, তাহলে এটা কোনো বিষয় না। আমার কাছে মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে যে এই এই ভয়াবহ যে ভাইরাসটা করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করতে যে এইডস, আমার কাছে তেমন কোনো কিছুই মনে হয় না। এখন তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে বর্তমান যে করোনা ভাইরাসের যে আক্রমণাত্মক ভঙ্গিটা, যেটা সেটা এটা প্রতিরোধের মাধ্যমে বা দীর্ঘদিন ধরে শরীরে বসবাস করে কিন্তু মানুষ বেঁচে থাকে অনেক দিন, এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এটা। তাহলে আমরা জানলাম যে এইডস এর পুনরূপ হচ্ছে একোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, অর্থাৎ অর্জিত যে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো সেগুলোকে
সেগুলো ধ্বংস হয়ে যায়, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যে জিনিসটা আমরা জানি, বিভিন্ন রোগের একটা ঔষধ আছে বা যে কোনো ফলমূলের মাধ্যমে আমরা রোগকে প্রতিরোধ করে থাকি, তো যে ব্যক্তি সেইটা খাওয়ার ফলে সেই রোগটা ভালো হয় না, প্রতিরোধ ক্ষমতাটাই সে হারিয়ে ফেলে, তখন বুঝতে হবে যে তার সে ব্যক্তি এইডস আক্রান্ত। তাহলে আমরা দেখলাম এইডসের পূর্ণ রূপটা জানলাম, আর যেটা যে ভাইরাসের কারণে হয় সে ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি। এইচআইভির পূর্ণ রূপটাও তোমাদের পরীক্ষায় প্রায় পড়বে, এইডসের পূর্ণ রূপটাও পড়বে জ্ঞানমূলক প্রশ্নে, যেহেতু চারটা প্রশ্ন পড়ে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে, সেখানে এইচআইভির পূর্ণ রূপটাকে এটাও পড়বে। এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, বানানটা একটু দেখে নাও। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানতে হবে। তাহলে আমরা জানলাম যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে ফেলে, এর কয়েকটা পর্যায়ের মাধ্যমে আসে। তাহলে এটা তিন চারটা পর্যায়ের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রথমত হচ্ছে প্রথমত এটা প্রথম পর্যায়ে এটা শরীরে দীর্ঘদিন ধরে থাকে কিন্তু আসলে বোঝা যায় না যে আমি এইডসে আক্রান্ত হয়েছি। এটা পরবর্তীতে আস্তে আস্তে যেটা দ্বিতীয় পর্যায়ে যে লক্ষণটা আমরা দেখতে পাই সেটা দেখা যায় যে ওজনটা কমে যায়, ওজন কমে যায় আর হচ্ছে অবসাদ ক্লান্তি তাকে ছেয়ে ধরে। তাহলে আমি দেখতে পাই যে কি ক্লান্তি আসে, অবসাদ, তারপর হচ্ছে ওজন কমে যায়, ওজন কমে যায়। সে নিয়মিত খাচ্ছে দাচ্ছে কিন্তু তার ওজন বাড়ছে না, তখন বুঝতে হবে যে আমার সমস্যাটা কি। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা দ্বিতীয় পর্যায়ে, আর তৃতীয় পর্যায়েটা হচ্ছে যেটা সে বুঝতে পারে যে এইডস সমন্বিত বা চিকিৎসকের পরিভাষায় এইডস রিলেটেড কিছু লক্ষণ, যেমন তার যক্ষা হতে পারে বা দীর্ঘদিন ধরে জ্বরও হতে পারে, তার জ্বর সারছেই না, তারপর নানা ধরনের শরীরের বিভিন্ন ধরনের রোগ একসাথে চাঙ্গা দিয়ে ওঠে, ফুসফুসের যক্ষা, অতিরিক্ত ওজন হ্রাস পাওয়া, তারপর হচ্ছে জ্বর, কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না, দিনের পর দিন জ্বরে ভুগছে, তখন বুঝতে হবে যে এটা তৃতীয় লক্ষণ এইডসের। আর চতুর্থ পর্যায়ে যেটা সেটা তার একেবারেই শেষ পর্যায়ে চলে আসে, সেটা হচ্ছে আর তখন আর রোগ প্রতিরোধ হয় না কোনো কিছু এবং দুই বছরের ভিতরেই সে মারা যায়। তাহলে আমরা এটা লক্ষণটা দেখতে পেলাম, এর এটা কীভাবে ছড়ায় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করবো। এবার এইডসটা কীভাবে ছড়ায়, তোমরা আসলে এখন শিক্ষার্থীরা অনেক সচেতন, আমরা যেহেতু একটা ভয়াবহ সময় অতিবাহিত করছি, মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি, আমরা সবাই সচেতন, আমরা সবাই মাস্ক পরছি, আমরা জানি যে করোনা কিসের মাধ্যমে ছড়ায় বা আমি কীভাবে সংক্রমণিত হতে পারি। তো যেমন আমরা জানি যে কারোর থেকে প্রত্যেক ব্যক্তি থেকে দূরে থাকবো, দুই হাত দূরে থাকবো, তার হাসি কাশি দিলে সেটা তার থেকে জীবাণুটা ছড়ায় আসতে পারে আমার ভিতরে, সেজন্যে ব্যক্তির থেকে দূরে থাকতে হবে, কারোর সাথে হাত মেলানো যাবে না, হাতে হাত রাখা যাবে না, এরকম আমরা জানি। ঠিক তেমনি এটা কী কী মাধ্যমে ছড়ায় আমরা এটা একটু দেখি। এটা হচ্ছে এইডসটা ছড়ায় রক্তের মাধ্যমে, তারপর হচ্ছে যৌন মিলনের মাধ্যমে, রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে, যৌন মিলনের মাধ্যমে, মাদকদ্রব্য সেবনের মাধ্যমে, মাদকদ্রব্য সেবন সেবনের মাধ্যমে, তারপর আরও আমরা দেখতে পাই যে আচ্ছা আক্রান্ত মায়ের মাধ্যমে, আক্রান্ত মায়ের মাধ্যমে, মা যদি অসুস্থ থাকে সেই অবস্থায় যদি মা গর্ভবতী হন, তার পেটে যদি সন্তান থাকে তাহলে ওই সন্তানের ঝুঁকি থাকে,
বেশি মাত্রায়, সে মায়ের কাছ থেকেই সে সন্তানটাও সংক্রমণিত হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত রক্তের মাধ্যমে এই কোনো ব্যক্তির যদি এইডস থাকে, সে যদি পরীক্ষা না করায়, সেই অবস্থায় যদি কোনো সুস্থ মানুষকে রক্ত প্রদান করে থাকে তাহলে তার এইডস হবে। আবার দেখা যায় যে আক্রান্ত ব্যক্তিকে যে সুচ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সেই সুচটা বা তাকে যদি অপারেশন করা হয়, অপারেশনের যে কাঁচি বা যন্ত্রপাতি সেটা দিয়ে যদি আর একটা সুস্থ মানুষকে সেটা দিয়ে অপারেশন করা হয়, যদি সেটাকে ভালো মতো জীবাণুমুক্ত না করে, তাহলে সেই ব্যক্তি এইডস আক্রান্ত হবে। তারপর হচ্ছে যৌন মিলনের মাধ্যমে অনিরাপদভাবে যদি কোনো নারী পুরুষ সঙ্গম করে থাকে তাহলে এটা ছড়ায়। এজন্যেই ইসলামী বিধি মোতাবেক স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে এবং কোনো খারাপ ধরনের কাজে না জড়ালেই আমরা যদি ধর্মীয় পথে থাকি, নীতি পথে থাকি, তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পাবো। মাদকদ্রব্য সেবন এটা মারাত্মক আকারে, যে কোনো দ্রব্য সেবনের সাথে সাথে রক্তে মিশে যায় এই রোগটা। তাহলে আমরা দেখলাম যে কোন কোন মাধ্যমে এই মাধ্যমগুলো যদি আমরা পরিহার করি তাহলে আমরা সুস্থ থাকব। অবশেষে আমরা দেখতে পারি যে কী কী কারণগুলো না করলে আমরা সুস্থ থাকবো বা ভয় পাবো না। যেমন যদি তার পোশাক পরিধান করি তাতে আমাদের ই হবে না, করোনা ভাইরাসটা কিন্তু মারাত্মক, কারো পোশাক হাত ছোঁয়া যাবে না, তার পোশাক ব্যবহার করা যাবে না, সেগুলো জীবাণুমুক্ত করে ধুতে হবে। কিন্তু এইডসের ব্যাপারে এগুলো কোনো তেমন কোনো কঠিন নেই, এক রুমে থাকা যাবে, এক বেডে শোয়া যাবে, একই বাথরুম ব্যবহার করা যাবে, কিন্তু করোনা পরিস্থিতিতে একই বাথরুম ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এইডসের ব্যাপারে একই বাথরুমে যেতে পারবে সেই ব্যক্তি, তার একই থালায় খেয়ে খাওয়া যাবে, একই মগে পানি পান করা যাবে, তাতেও কোনো সমস্যা নেই, এটা একটা পজিটিভ বলে আমি মনে করি। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, আমরা একেবারে খুবই কঠিন পরিস্থিতির ভিতরে, এগুলোতে এক মানে তাকে সম্পূর্ণ আলাদা ঘরেই রাখতে হবে এই রোগীদের। তারপর এইডসের প্রভাবটা কী হয়, এইডসের প্রভাবে মৃত্যু হার তো বেড়ে যাচ্ছে, এটা প্রথম ধরা পড়ে 1970 সালে, আর তখন থেকেই আর কি শোনা যাচ্ছিল নামটা। পর 1981 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রথম প্রকাশিত হয় এইডস রোগী, আর আমাদের বাংলাদেশে তো আছেই, বিশ্বের সব জায়গায় আছে, কম বেশি বাংলাদেশেও আছে। তারপর এই রোগটা জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে এটাও বৃদ্ধি পাচ্ছে, উন্নয়নশীল দেশগুলোতেই এই রোগটা বেশি দেখা যায়। এর প্রভাবটা কী হয়, গড় আয়ু হ্রাস পাচ্ছে, প্রজনন ক্ষমতাটা হ্রাস পাচ্ছে এইডসের কারণে, মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে। তো আমরা সবসময়ের জন্যেই সুখী সুন্দর জীবন গ্রহণ করব, যেগুলো সচেতনতার ভিত্তিতে রক্ত গ্রহণ করব, যৌন মিলনটা নিরাপদভাবে আমরা করব, বিশ্বস্ততার সহিত ধর্মীয় বিধান মেনে মাদকদ্রব্য সেবন করব না, বিপদগামী হব না, তাহলেই আমরা একমাত্র এইডস থেকে বাঁচতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষেপে সুন্দরভাবে আমি এইডসটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আর একটা তোমাদের জন্য মেসেজ, সেটা বর্তমান শীত পড়েছে, শীতের সময় তোমরা বেশি বাইরে ঘোরাফেরা করবে না, সন্ধ্যার আগে আগে ঘরে চলে যাবে, আর গরম খাবার খাবে, গরম পানিও খাবে, তাহলে সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।